हेलो फ्रेंड्स, वेलकम टू स्टाडी बॉय टॉक इन एसोसिएशन विथ अनअकैडमी। आमी सब्यसाची बसु। आज के तुम्हारे जो नहीं एसेछि सीटिंग अरेंजमेंट रिजनिंग लेवल थ्री। तो लेवल वन और टू अलरेडी तुम्हारा डिस्क्रिप्शन बक्से पे जालरेडी आलोचना करा। डिस्क्रिप्शन बक्स का फलो करो प्रत्येके, तो से तुम्हारा पे जागे दोटो जरा देखो नहीं जरा देखे जरा तीन नम्बर पार्ट चाओ तादेर जोन्नो आजकेर वीडियो। तो अवश्य वीडियो देखो। आमी एकटा रिजनिंग आलोचना करब आजकेर ये वीडियोते, কিন্তু সম্পূর্ণ অ্যাপ্রোচটা তোমরা ভালো করে বুঝবে কিভাবে করতে হয়। একটু হার্ড লেভেলের নর্থ হাউস স্পেসিং, কিন্তু আলাদা আলাদা রো। ভিডিও শুরু করার আগে বলি, যারা তোমরা এসএসসি, রেল, তোমাদের এনটিপিসি বা ব্যাংকিংয়ের বিভিন্ন পরীক্ষাগুলো দিচ্ছ, তাদের জন্য কিন্তু আনঅ্যাকাডেমি যে সুযোগগুলো এনেছে সেগুলো মিস করো না। আমাদের কোড বইটক তোমরা ইউজ করো, BOITALK, এটা ইউজ করে তোমরা ঢোকো চ্যানেলে। ঢোকার পরে সরি আনঅ্যাকাডেমি অ্যাপে, সেখানে গিয়ে তোমরা এটা দিয়ে যে কোনো ফ্রি বেনিফিট আনলক করতে পারবে। 50টা বেশি করে ক্লাস থাকছে, এটা WB-র জন্য মেনলি বলছি। তো এছাড়াও কিন্তু থাকছে যারা SSC-র জন্য দেবে আলাদা সাবস্ক্রিপশন আছে, বা ফ্রি প্ল্যান তোমরা ইউজ করো, তার সঙ্গেও সাবস্ক্রিপশন যদি মনে করো তোমরা নিতে পারো। এই পয়েন্টগুলো তোমরা নোট করে নিতে পারো, চাইলে তোমরা এটাকে স্ক্রিনশটও করে নিতে পারো। এটা হচ্ছে WBPSC বা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার প্ল্যান। তো এটা বাদ দাও, বিদিয়ে তোমরা যারা ব্যাংকের পরীক্ষা দেবে, SSC পরীক্ষা দেবে, তারা আলাদা আলাদা প্ল্যান তোমরা নিতে পারো যদি সাবস্ক্রিপশন চাও। তো ফ্রিতে যাই তোমরা ইউজ করতে চাও না কেন, আমাদের কোড ইউজ করবে অ্যাক্সেস করার জন্য, এবং যদি সাবস্ক্রিপশন নাও 10% ডিসকাউন্টের জন্য সেম কোড ইউজ করবে। ওকে, এটা আমাদের লাইভ ক্লাসের শিডিউল। তো এই শিডিউলটা তোমরা দেখে নাও একবার। রেকর্ডেড ক্লাসগুলো যে কোনো সময় আগে জানিয়ে আপলোড করে দেওয়া হয়, তো আজকেও এটা করা হচ্ছে সেইভাবেই। দেখো কোশ্চেন হচ্ছে এটা, মুখোমুখি দুটো শাড়ি, ভালো করে কোশ্চেনটা দেখো। মুখোমুখি দুটো শাড়িতে সমদূরত্ব বজায় রেখে 6 জন করে মোট 12 জন বসেছে। তো একটা হচ্ছে এক নম্বর শাড়ি, যেটা উপরে আছে, যে দক্ষিণ দিকে মুখ করে বসে আছে এক নম্বর শাড়ির লোকজন যারা আছে, এবং দুই নম্বর শাড়িতে যারা আছে তারা উত্তর দিকে মুখ করে বসে আছে। তো কেমন হবে, মেনলি এক নম্বর শাড়ি যেটা হবে তোমায় দেখিয়ে দিই, যদি এক নম্বর শাড়ি হয় তারা এই মুখে থাকবে, আর যদি দুই নম্বর শাড়ি হয় তারা ওই দিকে থাকবে। সমান দূরত্ব বজায় রেখা আছে এবং মুখোমুখি আছে, প্রত্যেকে প্রত্যেকের মুখোমুখি, 6 জন 6 জনের মুখোমুখি। তো এগুলো কীভাবে করতে হয় দেখো, তোমাদের দুটো এখানে পসিবিলিটি নিয়ে সবসময় চলবে, মানে তোমাদের যে শর্তগুলো পরপর নিচে বলেছে ওটা আমরা অ্যাপ্লাই করবো। আগে শাড়িটা করে নিই, শাড়িটা কীভাবে করবে দেখো। ধরো 1 2 3 4 5 6, এখানে 6টা করলাম। এটা ধরো তোমার এক নম্বর শাড়ি, এরা মুখ করে আছে দক্ষিণ দিকে। আরেকটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে দুই নম্বর শাড়ি, যারা মুখ করে আছে উত্তর দিকে। এটা একটা হতে পারে, আর একটা কী হতে পারে, আরেকটা হতে পারে দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, দুটোই কিন্তু সেমই আছে আপাতত। এরা আছে দক্ষিণ দিকে মুখ করে, এরা আছে উত্তর দিকে মুখ করে। এবার ডান দিক বাদে কিন্তু আলাদা হবে, দেখো ভালো করে। প্রথম শর্ত, আমরা দুটোতেই ফেলবো, দেখবে একটা জায়গায় গিয়ে দু একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। যেমন ধরো এ ই এর বাঁদিকে তৃতীয় স্থানে আছে, অ্যাকচুয়ালি আর একটাও এখানে লাগবে, তো সেটাও তোমাদের একটু করে দিই। দেখো 1 2 3 4 5 6, প্রথম দিকে একটা লাগবে, কারণ হচ্ছে বুঝতে পারবে একটু পরে, এটা হচ্ছে দুই, সরি এটা হচ্ছে এক, এবং এটা হচ্ছে দুই নম্বর শাড়ি। যে দাঁড়াও এটা ভালো করে লিখে দিই এটাকে, ব্যাস বোঝা গেল। এবার দেখো এ ই এর বাঁদিকে তৃতীয় স্থানে আছে। দেখো এ এ থেকে ই যে শাড়িটা, এটা কোন এক নম্বর শাড়ি থাকবে মানে উপরে থাকবে, অর্থাৎ দক্ষিণমুখী। তাহলে এ যদি ই এর বাঁদিকে তৃতীয় স্থানে থাকে, তাহলে এ কোথায় থাকতে পারে, ই এর বাঁদিক কোনটা। তোমরা যদি ই যদি দক্ষিণ দিকে মুখ করে, মানে দেখো এক নম্বর শাড়িতে নিচের দিকে মুখ করে আছে ধরো, তাহলে এর বাঁদিক কোনটা পড়ে, নিশ্চয়ই এই সাইডটা পড়ছে বাঁদিকে, তাই না? তো সেই ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, এ ই এর বাঁদিকে, তার মানে আমি যদি ই এখানে বসাই তাহলে এ ই এর বাঁদিকে তৃতীয় স্থানে 1 2 3 এইখানে থাকবে এ। কেন কি দেখো ই এর বাঁদিক কিন্তু এটাই পড়ে, যদি ই নিচের দিকে মুখ করে আছে যেহেতু, আর এর উপর দিকেই থাকবে এবং ই, কারণ বলে দিয়েছে এক নম্বর শাড়িতে আছে ABCDEF এরা। তাহলে আরেকটা পসিবিলিটি কি, আরেকটা পসিবিলিটি এটাও হতে পারে যে ই এখানে থাকবে এবং এ থাকবে এখানে, এটা হতে পারে। আরেকটাও হতে পারে যে ই থাকবে এখানে এবং এ থাকবে এখানে, কেন কি ই আর এর মধ্যে দুজন, অর্থাৎ ই এ থাকবে ই থেকে তিনজনের পরে, অর্থাৎ 1 2 3। তো এই তিনটেই হতে পারে, আর কিন্তু কোনো পসিবিলিটি নেই। তাহলে প্রথম পয়েন্ট আমাদের কিন্তু হয়ে গেল। দ্বিতীয়তে আসি, ও এর বাঁদিকের দ্বিতীয় ব্যক্তি এ এর মুখোমুখি বসে আছে। দেখো ও এর বাঁদিকে যে দ্বিতীয় ব্যক্তি আছে সে এর মুখোমুখি, অর্থাৎ এর মুখোমুখি মানে এই যে পোর্শনটা এইখানে, এই যে পোর্শনটা এখানে যে থাকবে, বা এখানে যে থাকবে, বা এখানে যে থাকবে, সে ও এর বাঁদিকের দ্বিতীয় ব্যক্তি। তাহলে ও কোন লাইনে, ও দেখো নিচের লাইনে থাকবে, তাহলে ও এর বাঁদিক কোনটা, ও যেহেতু উত্তর দিকে মুখ করে আছে তাহলে ও এর বাঁদিক, তোমার বাঁদিক যেটা সেটাই। তো ও এর বাঁদিকে দ্বিতীয় ব্যক্তি যদি হতে হয়, তো
দেখো, ওকে বসানো এখানে একমাত্র বসাই, তাহলে আমরা ওয়ের বাঁদিকে প্রথম ব্যক্তি আসে এটা, সুতরাং এটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। এই দুই নম্বর পসিবিলিটি, তিন নম্বরটা তো কোনোভাবেই নয়, কারণ ওকে রাখার জায়গায় নেই এদিকে, একমাত্র প্রথমটাতেই বসতে পারে। তো প্রথমটা যদি বসায়, এটা যদি ও হয়, তাহলে এইখানে ওই ব্যক্তি আছে যে তোমার ওয়ের বাঁদিকে দ্বিতীয় ব্যক্তি এবং এর মুখোমুখি, কি আমরা এখনও সেটা জানি না। তাহলে নিচের এই জিনিসটা একদম পুরো আমরা কেটে দিতে পারি, এটার আমাদের অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। আর এই দ্বিতীয়টাকে আমরা প্রথমটার মতো করে আরেকটা পসিবিলিটি বানিয়ে রেখে দিই, ঠিক আছে? অ্যাকচুয়ালি উপরেটাই হবে, নিচেরটা ভুল, তাহলে নিচেরটা আমি এটাকে মুছে দিই, নিয়ে আরেকটা পসিবিলিটি বানাই, কারণ আমাদের আরেকটা পসিবিলিটি লাগবে। এই জন্য আমরা ধরে নিলাম যে ই আর এ, এই পজিশনটা ফিক্সড, ই এর এবং এর, এবং ও এর পজিশনটা ফিক্সড হয়ে গেল, এখানে একজন হবে। এবার দেখো পসিবিলিটি চেঞ্জ হবে, এই জন্য আমি এটাকে জাস্ট চেঞ্জ করে নিলাম, আর কিছু না। অ্যাকচুয়ালি এটাও কাটা হয়ে গিয়েছিল, বাট আমি চেঞ্জ করে ঠিক করে নিলাম এটাকে। তাহলে প্রথম দ্বিতীয়টা হয়ে গেল। তিন নম্বর পয়েন্ট, ভালো করে বুঝবে যে কীভাবে করতে হয়, প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা ধরে ধরে করবে এবং বোঝার চেষ্টা করবে, প্রচুর প্র্যাকটিস তো তোমাদের করতেই হবে। ও এবং কিউ এর মাঝে ঠিক দুজন বসে আছে, ও আর কিউ এর মাঝখানে দুজন। দেখো ও যদি এটা হয়, ও আর কিউ এর মাঝখানে দুজন বসতে গেলে কিউকে এখানেই বসাতে হবে, মাঝখানে দুজন জায়গা ফাঁকা রেখে। এই ছবিতেও তাই সেম হলো, এটা সিম্পল, তেমন কিছু ছিল না। তারপর আছে সি ও ডি পাশাপাশি বসে আছে। দেখো সি এবং ডি যদি পাশাপাশি বসে থাকে, তাহলে পাশাপাশি দুটো ঘর ফাঁকা রাখতে হবে, এবং পাশাপাশি সি এবং ডি কোন ঘরে থাকবে, নিশ্চয়ই উপরের ঘরে থাকবে, এক নম্বর সারিতে থাকবে। তাহলে সি এবং ডিকে পাশাপাশি একমাত্র বসানো যায় কোথায়? একমাত্র এইখানে বসাতে পারো, এর এর পাশে বসাতে পারো, বা ই আর এই পাশটাতে বসাতে পারো, তাই না? ই আর এর মাঝখানে বসাতে পারো, সি আর ডি। কোথায় সি কোথায় ডি, কী বৃত্তান্ত আমরা জানি না, সুতরাং অত পসিবিলিটি নিয়ে কাজ করে লাভ নেই। আমাদের কী হবে, সি এবং ডি এই পয়েন্টটা মাথায় রাখো, এই পয়েন্টটা আমরা পরে আসছি আবার। এবার সি ও ডি এর সারি কেউ প্রান্তে বসে নেই, এটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এই পয়েন্টটা থেকে একটা জিনিস তো কনফার্ম হলো যে এর এই দিকে কেউ থাকছে না, অর্থাৎ এক নম্বর সারি এর থেকে ডান দিকে, তোমার ডান দিকে অ্যাকচুয়ালি এর বাঁদিকে, ওর এ যেভাবে বসে আছে সে অনুযায়ী বাঁদিকে কিন্তু সি এবং ডি কেউ থাকবে না। তাহলে সি এবং ডি কীভাবে থাকতে পারে? এক হতে পারে সি ডি এরকম থাকবে, আর একটা পসিবিলিটি হতে পারে সি ডি এরকম থাকবে, হয় সি ডি আর নিচে হচ্ছে ডি সি, এরকম থাকতে পারে, কে আগে কে পরে বলা নেই, তো দুরকম হতে পারে। এই জন্য দুটো পসিবিলিটি আমাদের তৈরি হয়ে গেল আবার। এবার দেখো সি ও ডি পাশাপাশি বসে আছে, এটা পেয়েছি আমরা, ওই জন্য আমরা এটা বসাতে পারলাম। সি এবং ডি পাশাপাশিও বসলো এবং সি ও ডি এর কেউ প্রান্তও বসল না, তাহলে হয়ে গেল। এবার আছে বি ও সি এর মধ্যে ঠিক একজন বসে আছে, বি আর সি এর মধ্যে একজন। দেখো বি আর সি এর মধ্যে যদি একজনকে বসাতে হয়, তো সিম্পলি তুমি বিকে বসানোর একমাত্র জায়গা পাচ্ছ এইখানে, তাই না? এখানে বসাতে একমাত্র পাচ্ছ, কিন্তু এখানে বিকে বসালে বি আর সি এর মাঝখানে দুইজন হয়ে যাচ্ছে, সুতরাং এই পসিবিলিটিও কিন্তু কোনোভাবেই হবে না। তাহলে এইখানে যদি বসায় বিকে, তাহলে বি এবং সি এর মাঝখানে কিন্তু একজনই থাকছে, এ, পরিষ্কার, তাহলে মিলে গেল এটা। তারপরে এম এর পাশের ব্যক্তি ডি এর মুখোমুখি বসে আছে, এম এর পাশে যে বসে আছে সে ডি এর মুখোমুখি, তো এম তো নিচের লাইনে থাকবে আমরা জানি, দুই নম্বর সারিতে। তাহলে এম এর পাশের ব্যক্তি ডি এর মুখোমুখি মানে কি? ডি এর মুখোমুখি যে আছে তার পাশে এম থাকবে, তার ওপাশটা অলরেডি ব্লক হয়ে গেছে কিউ দিয়ে, তাই এই পাশে এম বসালাম, ব্যাস হয়ে গেল, এটাও পরিষ্কার। কিউ পি এর ঠিক পাশে বসে নেই, তাহলে কিউ যদি পি এর পাশে না বসে, অর্থাৎ কিউর পাশে পি কখনোই হবে না, তাহলে এই পাশেও হবে না, এখানেও হবে না, তাহলে কোথায় হবে? একমাত্র জায়গা এখানেই হবে, ফাঁকা আছে, উপরের লাইনে তো হতেই পারে না, উপরের লাইনে তো বোঝা যাচ্ছে কী হবে, উপরের লাইনে তার এফ বাকি আছে, একটা জায়গায় ফাঁকা আছে, এফই হবে, ওটা কনফার্ম একদম, এটা বসিয়ে দাও। ইডিসি এবি বসেই গেছিলো, এফ বাকি ছিল, দেখো এবিসি ডি এফ এর মধ্যে, ঠিক আছে, উপর লাইন কনফার্ম হয়ে গেছে, নিচের লাইনে কিউর পাশে পি থাকবে না, তাহলে যেখানে পাশে বসানো যায় না সেরকম একটা জায়গায় ফাঁকা ছিল, ওই জন্য ওখানে পি বসিয়ে দিলাম। আর এর মুখোমুখি বসে নেই, এর মুখোমুখি আর বসে নেই, তাহলে আর কোথায় আছে? আর একটা জায়গায় ফাঁকা আছে সেখানে বসে আছে, তাহলে এর মুখোমুখি কে বসবে? দেখো এম এন বাকি রয়েছে, এন এখনও বসেনি, তাহলে কমপ্লিট। এইটা হচ্ছে আমাদের টোটাল ছবি, ঠিক আছে, এইটা হচ্ছে আসল স্ট্রাকচার তৈরি হলো, বাকি দুটো পসিবিলিটি শেষ। কঠিন কিছু নেই, অনেকে ভাববে হয়তো অনেকক্ষণ ধরে করলাম কঠিন, বাট নিজেরা যখন প্র্যাকটিস করবে, বুঝে বুঝে করবে, তখন দেখবে এটা একদম সহজ। আর যারা বুঝতে পারোনি তারা আরেকবার রিপ্লে দেখে নাও, ভালো করে কথাগুলো শোনো, রিপ্লে দেখানো, অ্যাপ্রোচটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার কোশ্চেনে আসছি, দেখো অলরেডি উত্তরটা এখানে করে দিয়েছি, ইডিসিএ বিএফ আর নিচে হচ্ছে এমআর কিউএন পিও, ঠিক আছে, যেটা হলো সেটা তোমাদের কর্ণ থাকবে। এবার তোমরা এই স্ট্রাকচার থেকে কোশ্চেনগুলো করো। ফার্স্ট কোশ্চেন কী আছে, ডি এর বাঁদিকে তৃতীয় স্থানে কে বসে আছে? ডি এর বাঁদিকে তৃতীয় স্থানে, দেখো ডি এর বাঁদিক কোনটা, ডি এর বাঁদিক তো এইদিকে, ডি এর বাঁদিকে তৃতীয় স্থানে কে আছে? এক দুই তিন, কে আছে? পি বসে আছে, তাহলে প্রথম অ্যান্সার হচ্ছে বি, পরিষ্কার বোঝা যাচ্ছে। ও এর বাঁদিকে চতুর্থ স্থানে কে বসে আছে? দুই নম্বর কোশ্চেন, ও এর বাঁদিকে চতুর্থ স্থানে, ও এর বাঁদিক কোনটা? ও যেহেতু উত্তরমুখী, তাহলে ও এর বাঁদিক এটা, ও এর বাঁদিকে চতুর্থ স্থানে কে? এক দুই তিন চার, আর বসে আছে, তাহলে বি এর দুয়ের কোশ্চেন উত্তর হলো আর। তারপর আছে সি এর মুখোমুখি কে বসে আছে? সি এর মুখোমুখি কে বসে আছে? দেখো তো পরিষ্কার দেখা যাচ্ছে সি এর মুখোমুখি কে বসে আছে না, কিউ, তাহলে বসিয়ে দাও কিউ।
যেমন করেছো তেমনভাবে মিলে গেছে, এটাই উত্তর হবে। চার, নিচের জোড়াগুলির মধ্যে কোনটি আলাদা, দেখো কোনটি আলাদা কীভাবে করবে। বিপি, বিপিকে দেখা যাচ্ছে যে বি তার উল্টো দিকে পি, তার মানে একটা মিল আছে। ডি আর আর, ডি আর এর মধ্যেও একটা মিল আছে, উল্টো দিকে আছে, ছবিতে দেখা যাচ্ছে। ইএম, ইএম এর মধ্যেও মিল আছে, উল্টো দিকে আছে। একমাত্র দেখো ডি কিউ, এটাই হবে উত্তর। ডি কিউর মধ্যে কোনো মিল নেই, কারণ কি ডি এর উল্টো দিকে কিন্তু কিউ নেই, বাকিগুলো সব আছে। তাহলে এটি হচ্ছে সবার থেকে আলাদা বাকি তিনজনের মধ্যে, ঠিক আছে। পাঁচ নম্বর কোশ্চেন, আর ও এন এর মধ্যে কে বসে আছে, আর ও এন এর মধ্যে কে বসে আছে। দেখো আর কোথায় আছে, আর হচ্ছে এই যে, এন হচ্ছে এই যে, তাহলে আর আর এন এর মধ্যে কে বসে আছে, পরিষ্কার কিউ বসে আছে। তাহলে এটার উত্তর হচ্ছে তোমাদের কিউ। ছয় নম্বর কোশ্চেন, কোনটি সত্য, এগুলো বলা করার সময় প্রত্যেকটা অপশান দেখতে হয়, পড়তে হয়। এম ও পি উভয় প্রান্তে বসে আছে, দেখো এম এবং পি উভয় কি প্রান্তে আছে, এম প্রান্তে আছে কিন্তু পি কিন্তু কোনো প্রান্তে নেই, তার মানে এক এ নম্বর অপশান কিন্তু সত্য নয়। সারি একের ঠিক মাঝে সি ও বি বসে আছে, সারি একের ঠিক মাঝে সি আর বি কি আছে, না ঠিক মাঝে কিন্তু সি আর এ আছে, সি আর বি নেই, তাহলে দ্বিতীয়টাও সত্য নয়। এ ও এর মুখোমুখি বসে আছে, এ এবং এন মুখোমুখি, একদম ঠিক, এ এবং এন কিন্তু মুখোমুখিই বসে আছে, তাহলে এই সি নম্বর অপশান কিন্তু একদম সঠিক, তাহলে অপশান হচ্ছে সি তোমাদের সঠিক উত্তর। ডি এর টা করার দরকারই নেই, যেহেতু কোনটি সত্য চেয়েছে, তাও দেখে নাও। পি এর বাঁদিকে তৃতীয় স্থানে এম আছে, পি এর বাঁদিক কোনটা, পি এর বাঁদিক হচ্ছে এটা, তৃতীয় স্থানে কি এম আছে, কোনোভাবেই নেই, চতুর্থ স্থানে আছে এম, তো পরেরটাও তো অবশ্যই ভুল। তো যেখানে আমাদের সঠিক উত্তর হয়ে গেছে আর পরেরটাই যাবো না, সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের করতে, অ্যান্সার করতে তো সময় লাগবে না, সম্পূর্ণ ব্যাপারটা সাজাতে তোমাদের কিন্তু যদি প্রচুর প্র্যাকটিস করো, প্র্যাকটিসের পর সম্পূর্ণ ব্যাপারটা সাজাতে হয়তো খুব বেশি হলে আড়াই থেকে তিন মিনিট লাগবে একটা কোশ্চেনের পিছনে, কারণ এখানে তুমি আড়াই থেকে তিন মিনিটে তুমি ছটা কোশ্চেন করে ফেলতে পারছো, এটা মনে রাখবে। যে তিন মিনিট লাগছে একটা কোশ্চেন, একটা কোশ্চেন নয়, তুমি ছটা কোশ্চেনে তিন মিনিট লাগাচ্ছ, এটা মনে রাখবে। সেখানে তুমি যদি চার মিনিট টাইমও নাও একটু ভালো করে, সেক্ষেত্রেও কিন্তু পরীক্ষায় কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ কি চার মিনিটে তুমি ছটা কোশ্চেন করছো এখান থেকে, এটা মনে রাখবে, ঠিক আছে। তো ভয় পাওয়ার কিছু নেই, এসব কোশ্চেন একদম সহজ, প্রচুর প্র্যাকটিস করতে হবে। পরের দিন তোমাদের, তোমরা যদি বলো কমেন্টে অবশ্যই জানাও যে পরের দিন তোমরা সিটিং অ্যারেঞ্জমেন্টের সার্কেলটা তোমরা চাও কিনা, অর্থাৎ সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, ওটা তোমাদের নর্থ সাউথ ফেসিং বা শুধু নর্থ ফেসিং, এরকমভাবে বিভিন্ন পর্যায়ে তোমাদের করাবো। তো পরের দিন অবশ্যই সেটা করাবো, তার আগে তোমাদের রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে দেবে, এবং আমাদের আনাকাডেমি যে কোড BOITLK এটা ইউজ করে, এটা ইউজ করলে তোমরা ফ্রি বেনিফিটগুলো যেগুলো পাচ্ছ প্রত্যেকটা নিতে পারো, পঞ্চাশটা বেশি ক্লাস, লাইভ মক টেস্ট, লাইভ কুইজ, বিভিন্ন পরীক্ষার জন্য PDF, তারপরে T20 সিরিজ, উইকেন্ডে লাইভ ক্লাস ম্যারাথন থাকছে, PSC অফিসার বা তোমাদের টপার্সদের দিয়ে গাইড করানো থাকছে, এগুলো সম্পূর্ণ ফ্রিতে। এবং তারপরে যদি সাবস্ক্রিপশন চাও সেটাও তোমরা নিতে পারো, আলাদা আলাদা রেলের জন্য আলাদা, SSC আলাদা। সেখানে যখন রেফারেল কোড ইউজ করতে বলবে, আমাদের এই কোডটা ইউজ করবে, রেফারেল কোড, 10% ডিসকাউন্ট তোমরা পাবে নো কস্ট EMI অফারের সাথে। ওকে, যারা প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই ধরনের ভিডিও তোমরা পাওয়ার জন্য, আমাদের চ্যানেল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন সবসময় দিয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করে যাবে এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, বেল আইকনটা প্রেস করবে যাতে কোনো ভিডিও তোমাদের আর মিস না হয়। প্রত্যেককে ধন্যবাদ।